সজন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি তো আমাদের কারখানায় এপিএম হিসেবে কর্মরত রয়েছেন। আপনার টোটাল আমাদের এই কারখানায় কত বছরের ক্যারিয়ার? 6 বছর স্যার। 6 বছর। টোটাল গার্মেন্টস লাইফ কত বছরের? টোটাল গার্মেন্টস লাইফ প্রায় 24 বছর। 24 বছর। এই 24 বছর ধরে আপনি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন, যাক আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে আরো দীর্ঘজীবী করুক এবং আপনি যেন অনেক বেশি সার্ভিস দিতে পারেন, আপনার জন্য এই দোয়া রইল। তা আমরা আজকে জানতে চাই, আপনি তো এপিএম হইলেন, গার্মেন্টস এ শুরু করছেন কি থেকে? আমি গার্মেন্টস শুরু করছি আয়রনম্যান থেকে। আয়রনম্যান থেকে? এই আয়রনম্যান থেকে এপিএম পর্যন্ত আসতে আপনার কতদিন লাগছে বা কত বছর? আমি আয়রনম্যানের চাকরি করছি 3 মাস, এরপর অপরের চাকরি করছি 1 বছর, এরপর সুপারভাইজারের চাকরি করছি 3 বছর, এরপর লাঞ্চিমের চাকরি করছি 7 বছর, এপিএম আমি 11 বছর। মাশাআল্লাহ, তার মানে আপনি লাস্ট 11 বছর ধরে এপিএম হিসেবে আছেন। এবং আমি যদ্দূর জানি আপনি বাংলাদেশের সুনামধন্য একটা কারখানায় পিএম এর দায়িত্ব পালন করছেন, তাই না? যাক, তো এই যে আপনার সার্ভিস ইয়ার, এত বছর ধরে গার্মেন্টস সেক্টরে কর্মরত রয়েছেন এবং এত বছর ধরে আপনি কাজ করে যাচ্ছেন, সার্বিকভাবে আপনার কাছে কেমন মনে হয় এই ইন্ডাস্ট্রিটা? ইন্ডাস্ট্রি আমার কাছে খুবই ভালো মনে হয়। আর আমার কথা হচ্ছে, গার্মেন্টস সম্পর্কে মানুষের কিছু বাজে ধারণা আছে। অনেকে মনে করে কি যে গার্মেন্টসে যারা চাকরি করে ওরা ভালো না, ওদের চরিত্র ভালো না, ওদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, এবং অনেক ধরনের মানে খারাপ খারাপ বিষয় ওদেরকে নিয়ে মন্তব্য করে, ঠিক কিনা? এন আমার কথা, আমি আমি যে জায়গাটা বলতেছি শাহজান ভাই, আমার কথা হচ্ছে যে গার্মেন্টসে ভালো খারাপ দুইটা আছে, ভালো খারাপ নাই এমন বাংলাদেশে কোন সেক্টরটা আছে বা অন্য কোন সেক্টর আছে যেখানে ভালো সবই ভালো? এখানে আপনার মতামত কি? আসলে এখানে মানুষের বাইরে থেকে গার্মেন্টসের ভিতরে যারা থাকে তাদের থেকে বাইরে যারা থাকে তাদের ধারণাটা ভুল। গার্মেন্টসে কোনো অলিশতা হয় না। গার্মেন্টস সাধারণত এখানে আমরা যারা ম্যানেজমেন্টের কাজ করি, এপিএম লাইনচি সুপারভাইজার, তারা অনেক ভালো। কি জন্য ভালো? আমি স্কুলে গেছি, কলেজে গেছি, স্কুল কলেজের চাইতেও গার্মেন্টসে ভালো। কেননা গার্মেন্টসের লোকজন গার্মেন্টসের ভিতরে কোনো কিছু করতে পারে না, মানে ওই ধরনের সুযোগ নাই, সুযোগ করার তারা সব, কারণ কেউ দেখা গেছে আরেকজনকে উত্তক্ত করবে, হয়রানি করবে, কাউকে যৌন নিপীড়ন করবে, নির্যাতন করবে, কারোর থেকে ঘুষ নিবে, এই ধরনের কোনো সুযোগ নাই। কারণ হইলে ব্যবস্থা নিবে ম্যানেজমেন্ট, ব্যবস্থা নিবে, কারণ না কারোর চোখে ধরা পড়বে। আচ্ছা, না আমি একটা জিনিস জানতে চাচ্ছি, যে আপনার বর্ণিল ক্যারিয়ার এত বছরের, কেউ আপনি জিরো থেকে এখন ম্যানেজমেন্ট লেভেলে আছেন, নতুন যারা তাদের জন্য মানে এই অপরচুনিটিগুলো কেমন? যে গার্মেন্ট সম্পর্কে যার কোনো আইডিয়া নাই, সে শুরু করতে চাচ্ছে, সে আজকে এখন মনে করেন চাকরি নিবে, সে পিএম বা এপিএম আপনার লেভেলে আসতে ওর কি পরিমাণ সময় লাগবে এবং কি পরিমাণ স্ট্রাগল করতে হবে? আসলে যদি তার সৎ সাহস থাকে আর সে যদি পরিশ্রমী হয়, হ্যাঁ, তাহলে তার আমার এপিএম পোস্টে আসতে তার সর্বোচ্চ সময় লাগবে 10 বছর। এর বেশি লাগবে? এর বেশি লাগবে না। যেমন আমি আসছি, আমি আল্লাহ তাআলা আমাকে অনেক বড় দিয়েছিল, আমি হয়তো কোনো শারীরিক সমস্যার কারণে আর উপরে যাইতে পারি নাই, আচ্ছা, ইচ্ছাকৃতভাবে যাইনি, এখনো আমি ইচ্ছা করলে যাইতে পারি। জি, আমি আমার দৃষ্টিতে বলি, যদি একজন সে সৎ পরিশ্রম করে বা তার সৎ উদ্যোগ থাকে, ইচ্ছা শক্তি থাকে, তার সে অতি দ্রুত বড় হয়ে যায়, কেউ তারে ঠেকাইতে রাখতে পারবে না। আর এপিএম লেভেলে বর্তমানে স্যালারি রেঞ্জটা হচ্ছে কারখানা মানে কারখানা টু কারখানা ভেরি করে, কোনো কারখানায় 50 আছে, কোনো কারখানায় 60 আছে, 70 আছে, 80,000ও আছে, আবার পিএম হইলে 1 লাখ টাকা প্লাস, তাই না? তাহলে দেখেন, একটা লোক যদি এসএসসি ইন্টার পাস বা হচ্ছে ডিগ্রি পাস, তারা যদি শুরু থেকে মানে জিরো থেকে শুরু করে 5 থেকে 10 বছর 15 বছরের মাথায় সে 1 লাখ পর্যন্ত তার স্যালারিটা নিয়ে যাইতে পারবে, ঠিক কি না? ঠিক। এবং এটা বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু এই গার্মেন্টসেই সম্ভব, গার্মেন্টসেই সম্ভব, আর অন্য কোথাও সম্ভব না। একটা সম্ভব আছে যদি যে ভালো বিজনেস করতে পারে, ব্যবসা করলে, এন্ড ব্যবসা পুঁজি এবং রিস্ক নিতে হয়, সবাই তো আর রিস্ক নেওয়ার সাহসটা থাকে না এবং ওই ক্যাপিটালও থাকে না, তাই না? তার মানে নতুন যারা গার্মেন্টস ইনভলভ হইতে চায়,
ওরা কি ইনভলভ হইলে ভালো হবে? অবশ্যই ইনভলভ হইলে ভালো হবে, কারণ গার্মেন্টস এমন একটা সেক্টর, এখানে অল্প শিক্ষায় পুঁজি ব্যতীত পুঁজিবিহীন অনেক টাকা উপার্জন করা যায়, অনেক টাকা বেতন পাওয়া। আর বর্তমানে বেতনই একজন গার্মেন্টস আইসিআই পাচ্ছে 12,500 টাকা, একজন অপারেটর বেতন না 12,500, পাশাপাশি হচ্ছে হাজিরা বোনাস 400, আবার সে ওভারটাইম পাচ্ছে, সব মিলে তার 18,000 থেকে 19,000 টাকা 20,000 টাকা চলে আসে অনায়াসে, 2-3 ঘন্টা করে ওভারটাইম করলেও। একজন হেল্পার যদি সে 2-3 মাস কাজ শিখে অপারেটর হয়, 3 মাস পরে সে বেতন পাবে 22,000-20,000 টাকা। এবং আমাদের এই কারখানায় সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে আমরা দ্রুত অপারেটর তৈরি করি, তাই না? ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং সেন্টার আছে। আপনার হাত দিয়ে সারা বছরে কত অপারেটর তৈরি হয়? আমার হাত দিয়ে আমার এই ফ্লোরে প্রতি বছর ন্যূনতম 200 থেকে 300 অপারেটর। যাক, চিন্তা করেন ভিউয়ার্স, উনি 300 অপারেটর তৈরি করে, তাহলে চিন্তা করেন যারা হচ্ছে হেল্পার হিসেবে জয়েন করে, জয়েন করে উনি অপারেটর হওয়ার জন্য তাগাদা দেয়, সে চেষ্টা করতে থাকে এবং খুব দ্রুত অপারেটর হয়ে যায়, কার্ড চেঞ্জ হয়, বেতন বেড়ে যায়। আমার ফ্লোরে আমি অপারেটর বাইরে থেকে নেই না বললে চলে, বেশিরভাগই নিজেদের তৈরি করে, আমার সমস্ত অপারেটর এখানে আমার তৈরি করে। যাক, এটা অপারেটর মধ্যে দেখেন 10 জন আমার বাইরে, 90 জন আমার তৈরি। এটা কিন্তু সাজন ভাই একটা ভালো দিক হচ্ছে, যারা হেল্পার থেকে অপারেটর হচ্ছে তাদের জন্য একটা সুযোগ তৈরি হচ্ছে, তারা তাদের বেতনটাও বাড়তেছে, একটা প্রসেস শিখলো, দুইটা প্রসেস শিখলো, সেও স্কিলড হইলো, এটা তাদের জন্য একটা অনেক বড় সুযোগ, ঠিক না? যেটা আপনার মাধ্যমে ওরা পাচ্ছে, এই জন্য অবশ্যই আপনি অনেক বেশি ধন্যবাদের দাবিদার। আমি যদি তার সঙ্গে বানাই, সে যদি অপারেটর হয়, সে আমার এখানে পরিবেশ সম্বন্ধে জানলো, আমি তার সম্বন্ধে জানি, সে আমার সম্বন্ধে জানে, সে আমার কাজের আমার প্রোডাক্টিভিটি কত লাগবে সে সেটাও এখান থেকেই জানে, সে শুরু থেকে সে ওভাবেই তৈরি হচ্ছে, মানে এটা কারখানার জন্য যেমন ভালো তার জন্য ভালো, তার জন্য ভালো, সে জানতেছে আমার এখানে এত বেশি প্রোডাক্টিভিটি লাগবে, সে শুরুতে ওভাবেই তৈরি হচ্ছে, মানে ওর মেন্টালিটি ওইভাবে সেট হচ্ছে, তার কাছ থেকে প্রোডাক্ট বের করতে আমার কোনো পরিশ্রম হচ্ছে না, আর তার উপর ইচ্ছে হচ্ছে না, মানে ওরও পরিশ্রম নাই এবং হচ্ছে আপনারও ওই অত বেশি ওর সাথে মানে এই বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন পড়ে না, তাই না? উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয় না, খারাপ আচরণ করা লাগে না, ও নিজের থেকে সুন্দরভাবে করে ফেলে। যাক, এটা নতুনদের জন্য যেমন ভালো কারখানার জন্যও ভালো। কারখানার জন্য ভালো দিক হচ্ছে, যখন একটা লোক এখানে আমরা চাকরিতে হেল্পার হিসেবে নিয়োগ দিয়ে তাকে অপারেটর বানাচ্ছি, অপারেটর হওয়ার পরে সে যখন কাজগুলো শিখতেছে, সে ওই পরিবেশের সাথে অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে, সে মানে চাকরি ছেড়ে যাওয়ার প্রবণতাটা তার কম থাকবে, এটা হচ্ছে কারখানার জন্য ভালো যে মাইগ্রেশন কম হবে। আরেকটা বিষয় হলো সে অল্প সময়ের মধ্যে অপারেটর হয়ে বেশি টাকা পাচ্ছে, তো সে আনন্দিত এই কাজ বেশি করছে, এটা একটা ভালো দিক, অল্প দিনে সে অপারেটর হয়ে যাচ্ছে। মানে আবার এখানে আরেকটা দিক আছে ভালো দিক, যেটা হচ্ছে একটা অপারেটর, হ্যাঁ, সে যে প্রসিজারই হোক ওর প্রোডাক্টিভিটি অনুযায়ী তার স্যালারি চলে যাচ্ছে, স্যালারি চলে যাচ্ছে। এবার সে আজকে জয়েন করছে হেল্পার, 6 মাসের মধ্যে সে সর্বোচ্চ স্যালারিতে যাইতে পারবে যদি সে ওই ওই প্রোডাক্টিভিটি তার চলে আসে, তাই না? আমাদের এখানে কিছু প্রসেস আছে, যারা কাঞ্চা শিলা কাঞ্চা শিখতেছে, ক্যাম শিখতেছে, মাউথ ক্লোজ শিখতেছে, পকেট জয়েন্ট শিখতেছে, হাই ক্লোজ, জিএসটি, তারা অল্প একজন 6 বছর চাকরি করে যে স্যালারি পাচ্ছে তারা 6 মাস করে সেই পর্যায়ে চলে যাচ্ছে, এটা তাদের জন্য একটা ভালো, তারা কাজ বেশি করতেছে। যাক, তার মানে নতুনরা বেকার বৈশা না থেকে চলে আসেন, গার্মেন্ট সেক্টরে চাকরিতে যোগদান করেন, অবশ্যই চাকরিতে যোগদানের পূর্বে একটু খোঁজ খবর নেবেন, কারখানা সম্পর্কে একটু জানবেন, কারখানার পরিবেশ, বেতন ঠিক মতো দেয় কি না, অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে, ছুটি ছাটা, মেডিকেল ফ্যাসিলিটিস, এই ছুটি এই সুবিধাগুলো পাওয়া যায় কি না, মাতৃত্বকালীন সুবিধা, আনলিভের টাকা, সার্ভিস বেনিফিট, তাই না? এগুলো একটু খোঁজ, প্লাস পয়েন্ট, এগুলো সকলেই পায়, সকলেই পাচ্ছে, এই সম্বন্ধে কোনো চিন্তাই করা লাগে না, 100% কমপ্লাই সিস্টেম, সেটাই। যাক, সবার জন্য আপনার কোনো মেসেজ আছে যারা হচ্ছে এখনো বেকার বসে আছে, যে গার্মেন্টস সম্পর্কে জানে না, চাকরিতে যোগদান করতে চায়? আমার মেসেজ এটা, যারা গার্মেন্টস সম্বন্ধে নিন্দা বোধ করে, তারা নিন্দা এগুলা ছাইড়া দিয়া গার্মেন্টসে চলে আসুক, আইসা সৎযুক্তিতে কাজ করুক, সে পরিশ্রম করুক, সে অতি দ্রুত বড় হয়ে যাবে, মানে ভুল ধারণাটাও ভেঙে যাবে। এটা হচ্ছে আপনি হলেন একটা বাস্তব প্রমাণ, আপনি জিরো থেকে শুরু করে আজকে আপনি ম্যানেজার, আমি আজকে ঠিক না, এবং অনেক কিছু করছি, আল্লাহ আমাকে অনেক তো অভিজ্ঞ,
যে সেটাই, এটা অবশ্যই আপনার পরিশ্রম ছিল এবং আল্লাহর রহমত ছিল, তাই না? যাক, নতুনরা যেন আপনার এই ভিডিওটা দেখে ইন্সপায়ার্ড হয় যে কিভাবে জিরো থেকে শুরু করে একজন লোক, ওনার বয়স কিন্তু বেশি না, ওনার বয়স 40-এর কাছাকাছি, এই বয়সে উনি অনেক বেশি সফল ম্যানেজার হয়ে গেছে এবং 11 বছর ধরে ম্যানেজারই করতেছে। সবাই ওনার জন্য দোয়া করবেন, যারা ভিডিওটা দেখে উপকৃত হবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সাজন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।